এই পৃথিবীতে প্রতারকদের অভাব নেই। টাকা থেকে সম্পত্তি, সম্পর্ক থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গাতেই প্রতারণা করতে এবং প্রতারিত হতে দেখা যায়। আজকের মুভির টপিকটাই হচ্ছে এই প্রতারণা বা ঠকবাজি। মুভিতে যারা আছে সবাই ঠকবাজ, এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে যত প্রতারক বা ঠকবাজ আছে এরা আসলে একে অপরকেই ঠকাবে। মানে এক ঠকবাজ অন্য আরেক ঠকবাজকে ঠকাবে। এটা বেশ মজার। তবে তারা যে শুধু একজন আরেকজনকেই ঠকাবে তা কিন্তু নয়, অন্যরকম একটা গল্প আছে। আর এই গল্পের মধ্যে কাউকে দেখা যাবে সে দামি নেকলেস হাতিয়ে নিচ্ছে, কেউ দেশের জনগণকে ঠকাচ্ছে, মিডিয়াকে ঠকাচ্ছে, কেউ তো আবার হাজার কোটি টাকা ঠকিয়ে মানুষদেরকে একদম সর্বশান্তই করে ফেলছে। তবে এই গল্পের সবথেকে বড় ব্যাপার হলো এক ছেলে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়, আর এই প্রতিশোধ নেয়ার জন্য ছেলেটা একটা মারাত্মক পরিকল্পনা করেছিল। আসুন এই ঠকবাজদের দুনিয়া থেকে একটু ঘুরে আসা যাক। দেখি এক প্রতারক কীভাবে অন্য আরেক প্রতারককে ঠকায়, আর ওই ছেলেটা তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছিল কীভাবে। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। ঘটনার শুরু হয় 2008 সালের এক মধ্যরাতে। রাত এখানে অনেক গভীর হয়েছে, কিন্তু এত রাত গভীর হলেও দেখা যায় এক শহরে কোনো মানুষের ঘুম নেই। সবার ঘুম হারাম হয়ে গেছে কারণ কিছুক্ষণ আগে এক ভয়ানক খবর প্রকাশ করা হয়েছিল। খবরে বলা হয় শহরের 30,000-এরও বেশি মানুষ এক অকল্পনীয় জালিয়াতির শিকার। কিছু মধ্যবিত্ত লোকদের দেখা যায় তারা কোনো এক প্রতিষ্ঠানের দিকে দৌড়ে চলেছে। এটাই সেই প্রতারিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মালিক হচ্ছে জ্যাংদুসিল নামক এক কথিত ব্যবসায়ী। সে মানুষদেরকে লোভ দেখিয়েছিল যে সে নাকি সবার টাকা 2-3 বছরের মধ্যেই মুনাফাসহ ডাবল করে দিতে পারবে। মানে 5 লাখ টাকাকে সে খাটিয়ে 10 লাখ টাকা বানিয়ে দিবে, এরকম ভাতাবাজি। মধ্যবিত্ত পরিবারের কমবিজ্ঞ মানুষরা এই লোভনীয় অফারে রাজিও হয়। আর জ্যাংদুসিল হচ্ছে মারাত্মক রকমের চালাক ঠকবাজ। সে বলেছিল তার এত এত সম্পত্তি আছে, কিছু ব্যাংক তার আন্ডারে কাজ করে, দেশের গণ্যমান্য ব্যক্তিদের সাথে তার পরিচয়। এরকম নানা ঠকবাজি প্রমাণ দেখিয়ে সে মানুষদেরকে হাত করেছিল। পরে সে মানুষদের 1,000 কোটি টাকা ঠকিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। এই যে ছেলেটিকে দেখছেন, সে তার সব টাকা এই কোম্পানিতে দিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, সে তার ভাইয়া ভাবি চাচা সবাইকে নিয়ে এসে এই কোম্পানিতে ইনভেস্ট করিয়েছে। আরও কষ্টের বিষয় হলো তার বিধবা মার জন্য তার বাবা কিছু টাকা রেখে গিয়েছিলেন। এই টাকাটুকু পর্যন্ত সে এখানে খরচ করেছে। পুরো পরিবারটাই এখন তার জন্য সর্বশান্ত। এই ব্যথা বেদনা ছেলেটা সহ্য করতে পারে না, সবার সামনে এসে সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নেয়। এই ঘটনায় শুধু যে একজন ছেলে মারা গিয়েছে তা কিন্তু নয়, 10-এর বেশি আত্মহত্যা হয়েছে। খবরে এটাকে বলা হচ্ছিল কোরিয়ান ইতিহাসের অন্যতম জালিয়াতি। এদিকে এই ঘটনার পরের সকালে এক ছেলেকে দেখা যায়, তার নাম জিসাং। এই জিসাংও একজন ঠকবাজ, তবে সে বাকিদের মতো না, সে প্রতারণা করে অন্য সব প্রতারকদের সাথে। মানে সে চোরের উপরে বাটপাড়ি চালায়। আজও জিসাং বেশ কিছু প্রতারকদের ঠকিয়ে বাজারে পালিয়ে বেড়াচ্ছে। তবে অবশেষে জিসাং তাদেরকে ফাঁকি দিয়ে তার বাবার দোকানে আসে। এখানে জিসাংয়ের বাবাও একজন প্রতারক ছিলেন। তার বাবা মূলত জাল পাসপোর্ট, দলিলপত্র এসব বানায়। তিনি এই কাজে খুবই পারদর্শী, কিন্তু এই লোকটা তার এই কাজগুলো আর পছন্দ করেন না। সে অনেক আগে থেকেই কাজ ছাড়তে চাচ্ছে, কিন্তু এই কুখ্যাত জালিয়াত জ্যাংদুসিলের জন্য সে তার এই কাজ ছাড়তে পারছেন না। মানে যে লোকটা কোরিয়াতে এত ভয়াবহ জালিয়াতি চালালো, এই লোকগুলোরই জাল কাগজপত্র তৈরি করে দেয় জিসাংয়ের বাবা। তবে তিনি আজ রাতে তার শেষ কাজটা করতে যাচ্ছেন। জ্যাংদু তার এই ভয়াবহ জালিয়াতি করে আজ কোরিয়া থেকে পালিয়ে যাচ্ছিল, আর এটার জন্য একটা জাল পাসপোর্ট বানানোর কাজ দেয়া হয়েছে জিসাংয়ের বাবাকে। জিসাংয়ের বাবা বলেন এটাই তার শেষ কাজ। রাতে তার বাবা জ্যাংদুকে পাসপোর্ট দিতে এসেছিলেন, এবং তিনি এটা দিয়ে বলেন তিনি আর এসব কাজ করতে পারবেন না, আজ থেকে তার কাজ শেষ হলো। তবে জালিয়াত জ্যাংদুকে দেখে মনে হয় তার এই কথাটা মোটেও পছন্দ হয়নি। পরের সকালে এক গুদাম ঘরে জিসাংয়ের বাবার লাশ পাওয়া যায়। সেখানে কিছু ড্রাগও পড়েছিল। পুলিশ এখানে ধারণা করেছে লোকটা হয়তো তার পাপ কাজগুলোতে অনুতপ্ত হয়ে এই আত্মহত্যা করেছে। এখানে পরে জিসাংও আসে। সে তার বাবার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না। যে মানুষটা তার পাপ কাজ ছেড়ে দিতে চাচ্ছিল সে কেন আত্মহত্যা করবে? এটা কোনো আত্মহত্যা নয়, তার বাবাকে বরং খুন করা হয়েছে। আর এই খুনটা সম্ভবত করেছে জালিয়াত জ্যাংদুসিল। এরপর 1 মাস পার হয়। এদিকে খবরে জানা যায় জালিয়াত জ্যাংদু নাকি চীনে পালিয়ে গিয়েছিল, এবং চীনে নাকি তদন্ত চালিয়ে এও জানা গেছে জ্যাংদু বেঁচেই নেই, তার কোনো এক কারণে মৃত্যু হয়েছে। তবে সাধারণ মানুষদের বিশ্বাস এই জ্যাংদু মরেনি। কিছু মানুষ তো এও দাবি করেছে তারা জ্যাংদুকে চীনে একদম জীবিত দেখতে পেয়েছে। এদিকে জিসাংকে দেখা যায় সে লঞ্চে করে চীনের উদ্দেশ্যে বেরিয়েছে। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে,
জ্যাংদু যদি বেঁচে থাকে তাহলে তাকে শেষ করেই এখন জিসাংয়ের প্রধান মিশন। জিসাংয়েরই চলে যাওয়ার পরে পার হয়ে 8 বছর, কোরিয়ার কোনো এক জুয়েলারি শপ, শপে ইউনা নামের এক মেয়ে এসেছে। সে এখানে একটা নেকলেস পছন্দ করে। সে দোকানির সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল, কিন্তু পরক্ষণে দেখা যায় এই ইউনাও এক ঠকবাজ। সে দোকানিকে অন্যমনস্ক করে আর এরপর সে আসল নেকলেস নকল এক নেকলেসের সাথে বদলিয়ে দেয়। দোকানি ব্যাপারটা বুঝতে পারেনি, তবে পাশে থাকা দুইজন পুলিশ অফিসার ব্যাপারটা ধরতে পেরেছিলেন। তারা দ্রুত এসে ইউনাকে ধরে। এরপর পুলিশটা দোকানিকে বুঝাচ্ছে এই মেয়ে কীভাবে চুরিটা করেছে। দোকানদারকে পরের বার সতর্ক থাকতে বলা হয়। এরপর পুলিশরা ইউনাকে নিয়ে চলে যায়, কিন্তু রাস্তায় এসে দেখা গেল এই কথিত পুলিশগুলো হাসি ঠাট্টা করছে, কারণ এরা আসলে পুলিশ না, ওই ইউনা নামক মেয়েটির সহযোগী। তারা অভিনবই পদ্ধতিতে বড় বড় দোকানগুলোতে ঠকবাজি বা চুরি চালায়। তো এখানে প্রথমে ইউনা চুরির অভিনয় করছিল আর তার সহযোগী এই দুই লোক সেজেছে পুলিশ। ইউনাকে ধরার নানা কাণ্ড কারখানা করা হয় আর এদিকে পুলিশ সেজে অন্য সহযোগীটি আরেক দামি নেকলেস হাতিয়ে নিয়েছে। যে কোনো ধরনের সাধারণ চুরি করলে কিন্তু ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কিন্তু পুলিশের কাণ্ড কারখানায় চুরি করলে দোকানদার কখনোই সন্দেহ করবে না, উল্টো দোকানদার চুরির হাত থেকে বেঁচে গেছে বলে স্বস্তি পাবে। তবে অন্যদিকে কিন্তু এই ঠকবাজগুলো তাদের কাজ ঠিকই সেরে ফেলেছে। এর পরের দৃশ্যে দেখা যায় কোরিয়ার পুরো মিডিয়া সমাজ একটা বিষয় নিয়ে খুবই উত্তাল। কয়েকদিন আগে নাকি কেউ একজন সাংবাদিকদের কল করে বলেছিল তার কাছে একটা ঘুষের তালিকা আছে। এই ঘুষের তালিকাটা হচ্ছে জ্যাংদু তার জালিয়াতি করার জন্য দেশের প্রভাবশালী কোন কোন লোককে ঘুষ দিয়েছিল তার তালিকা। সাংবাদিকদের এখানে ধারণা এই তালিকায় দেশের বেশ কিছু নেতানেত্রীদের নাম থাকতে পারে। তো এই তালিকার ব্যাপারটা নিয়ে পুরো মিডিয়া উত্তাল। তারা পুলিশের কাছে জানতে চায় পুলিশ এখনও সেই তালিকা উদ্ধার করছে না কেন। তালিকাটা খুঁজে নিয়ে এসে জড়িতদেরকে শাস্তি দিতে হবে, সেটা নেতা হোক বা যেই হোক। অন্যদিকে দেখা যায় কোরিয়ার অন্যতম এক সরকারি আইনজীবী পার্ক, পার্ককে দেশের একজন সৎ আইনজীবী মনে করা হয়। পার্ক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তার করাতে এসেছে, কারণ পুলিশের এই উচ্চ পর্যায়ের কর্মকর্তা জ্যাংদু সিলের কাছে ঘুষকে তার জালিয়াতিতে সাহায্য করেছিল, তাই পার্ক তাকে এখন গ্রেপ্তার করাতে এসেছে। এরপর পার্ক মিডিয়াতে এসে বলে পুলিশ নাকি ইতিমধ্যেই ঘুষের তালিকাটা উদ্ধার করেছে, আর এই তালিকাতে ওই পুলিশের নাম ছিল, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম যার নামে ওই ঘুষের তালিকায় রয়েছে, অর্থাৎ জ্যাংদুর কাছে ঘুষ খেয়ে তাকে সাহায্য করেছে, তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে। এ সময় প্রেস থেকে একজন জিজ্ঞেস করে, আচ্ছা জ্যাংদু সিল কি এখনও বেঁচে আছে? অনেক মানুষের ধারণা সে বেঁচে আছে এবং চীনে আছে, কিন্তু পার্ক সরাসরি বলে এটা গুজব। পুলিশ অনেক আগেই তদন্ত করে জানতে পেরেছে জ্যাংদু বেঁচে নেই, তার লাশ চিহ্নিত করাও হয়েছিল। এরপর পার্ক সরকারের প্রধান আইন উপদেষ্টা অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করতে আসে, আর এখানে জানা যায় পার্ক মাত্র মিডিয়াকে যা যা বলল সবই মিথ্যা। মানে এক লোকের কাছে যে জ্যাংদুর দেয়া ঘুষের তালিকা রয়েছে এটা পার্করা আসলে উদ্ধার করতে পারেনি, এবং এখানে যে একজন পুলিশকে গ্রেপ্তার করা হলো এগুলো ছিল সবই নাটক, এবং জালিয়াত জ্যাংদু আসলে বেঁচে আছে। পার্ক প্রেসের সামনে এত এত মিথ্যে বলল কারণ মিডিয়াকে শান্ত করতে হবে এবং মানুষদেরকে বুঝাতে হবে যে সরকার কতটা ভালো। এখানে আসলে এই পার্ক এবং এই অ্যাটর্নি জেনারেল, এই ধরনের অনেকগুলো লোক হচ্ছে জ্যাংদুর অন্যতম প্রধান সহযোগী। মানে তারাই আসলে জ্যাংদুর কাছে ঘুষ খেয়েছে এবং জ্যাংদুর ওই জালিয়াতিতে সাহায্য করেছে। এখানে অ্যাটর্নি জেনারেল খুবই চিন্তিত। এখন যে লোকটা সাংবাদিকদের কল করে জানিয়েছে যে তার কাছে এরকম একটা তালিকা আছে, সে যদি আসলে এই তালিকা ফাঁস করে দেয় তাহলে পার্কদের মহাবিপদ, তারা সবাই ফাঁসবে। পার্ক এখানে জানায় এই ঘুষের তালিকা থাকার গুজবটা যে ছড়িয়েছে সে হচ্ছে জ্যাংদুরই একজন বিশেষ লোক, তার নাম লি। পার্ক বলে সেই লিকে খুঁজছে, লিকে খুঁজে বের করে মেরে ফেলবে এবং ওই ঘুষের তালিকা পুড়িয়ে ফেলবে, এতে আর তাদের ধরা পড়ার ভয় থাকবে না। তাহলে এখানে বোঝা গেল এই পার্ক কোনো সৎ আইনজীবী নয়, সে বরং প্রতারকদের দালাল। তাহলে পার্কে এখন এই লি লোকটাকে খুঁজে বের করতে হবে, আর এই খুঁজে বের করার কাজটা পার্ক গল্পের শুরুতে দেখানো ওই তিন ঠকবাজকে করতে দিয়েছিল। এরা যেমন ঠকবাজ, পাশাপাশি তারা আবার পার্কের হয়ে কাজও করে। এখানে এই দুই লোকের নাম ছেদং এবং কিম। কিম একজন প্রযুক্তি বিশেষজ্ঞ, সে লিয়ের পুরো বায়োডাটা বের করে দেয়। এখানে জানা যায় যে লি জ্যাংদুর সাথে কাজ করা অবস্থাতেই জেলে গিয়েছিল, 3 বছর জেল খাটার পর সে বের হয়েছে, আর বের হয়ে সে এখন রিয়েল এস্টেট বিজনেসের নামে প্রতারণা করে। পার্ক বলে লিয়ের কাছে সম্ভবত একটা ঘুষের তালিকা থাকার কথা, এই তালিকাটা নিয়ে আসাই হচ্ছে তাদের কাজ। এজন্য পার্ক একটা প্ল্যান করে, সে বলে আগামীকাল সে পুলিশ নিয়ে গিয়ে এই লিকে ধরিয়ে দিবে, লি একদিকে গ্রেপ্তার হবে আর অন্যদিকে কিমরা গিয়ে লিয়ার বাসায় ওই ঘুষের তালিকাটা খুঁজবে। তালিকাটা পাওয়া মাত্রই সেটা পুড়িয়ে ফেলা হবে, এতে পার্কদের অপকর্ম ফাঁস হওয়ার আর কোনো ভয় নেই।
পরের দিন লিকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়, কিন্তু এখানে লিকে দেখা যায় সে পুরোপুরি হতাশ। পরে পার্ক তদন্ত করে জানতে পারে এই ঠকবাজ লিকেই নাকি আবার অন্য কেউ একজন ঠকিয়েছে। এখানে লি বলে কয়েকদিন হবে সে তার রিয়েল এস্টেট জালিয়াতি শুরু করেছিল, মানে সে ভুয়া বাসা বাড়ির কাগজপত্র দেখিয়ে মানুষদের টাকা আত্মসাত করে নেয়। তো এভাবেই সে তার মক্কেলের খোঁজে এক বুড়ো লোকের দেখা পেয়েছিল। লোকটা হাবাগোবা স্বভাবের এবং এই লোকটা সুলভ মূল্যে একটা ভালো অ্যাপার্টমেন্ট খুঁজছে। তো লি তাকে বলে যে সে সুলভ মূল্যে একটা ভালো বাড়ির ব্যবস্থা করে দিতে পারবে, 5 কোটি টাকার মধ্যে বিশাল এক অ্যাপার্টমেন্ট। লোকটা এতে রাজি হয়, কিন্তু পরে লোকটা বলে সে এই মুহূর্তে বাড়ি কেনার পুরো টাকাটা দিতে পারছে না, কারণ সে নাকি উত্তরাধিকারী সূত্রে অনেক টাকা পয়সা পেয়েছে, কিন্তু তার আবার ব্যাংকে 1 কোটি টাকার মতো লোনও ছিল, তাই ব্যাংকেই লোন পরিশোধ না হওয়া পর্যন্ত তাকে তার সম্পত্তির টাকা ট্রান্সফার করবে না। তাহলে বাড়ি কেনার পুরো টাকাটা উঠাতে হলে তাকে আগে এই লোন পরিশোধ করতে হবে। তো লি এখানে এই বুড়োকে এই 1 কোটি টাকা ধার দেয়, যাতে লোকটা তার লোন পরিশোধ করে বাড়ি কেনার পুরো টাকাটা তুলতে পারে এবং তা লিকে দিতে পারে। এই টাকাটা পেলেই লি তাকে ঠকিয়ে পালিয়ে যাবে। লি কিন্তু মোটেও বোকা কেউ নয়, লি সবসময় বুড়োটার সাথেই ছিল যাতে এবার এই লোক লিয়ে টাকা নিয়ে পালাতে না পারে। তবে এই বৃদ্ধ ছিল আসলে প্রো লেভেলের বাটপার। লোকটা তার টাকা তোলার ভান করে ব্যাংকে যায় ঠিকই, কিন্তু সে সেখানে লিকে এক টয়লেটের কাছে রেখে টয়লেট করতে ঢুকে। পরে দেখা যায় সে টয়লেট থেকে একদম হাওয়া, আর এভাবেই সে লিয়ের 1 কোটি টাকা মেরে দিয়েছে, মানে চোরের উপরে বাটপারি করেছে। পরে এই ব্যাপারটা পার্ক একটু তদন্ত করে দেখতে চাই। সে অবাক হচ্ছিল কে এই লোক যে এভাবে লিকে ঠকাল, আর টয়লেট থেকে সে উদাও হলো কিভাবে। এদিকে পার্ক আবার এও জানতে পারে যে লিয়ের বাসায় কোনো ঘুষের তালিকা পাওয়া যাচ্ছে না, আর তার বাসায় নাকি ইতিমধ্যে কেউ একজন এসে তল্লাশি চালিয়েছে। তো যে সেই তল্লাশি চালিয়েছে সেই হয়তো তালিকাটা নিয়ে পালিয়েছে। কিন্তু পার্কের এখানে কথা হলো অন্য কে আবার তাদের মতো ঘুষের তালিকা খুঁজছে, আর কেনই বা খুঁজছে। এরপরে পার্ক ওই ব্যাংকের সিসিটিভি চেক করে দেখে, যেখানে আর কি বুড়ো লোকটা লিকে ঠকিয়ে উধাও হয়ে যায়। এখানে দেখা যায় টয়লেটে একজন বৃদ্ধ লোক ঢুকেছে ঠিকই, কিন্তু সেখান থেকে বের হয় এক যুবক ছেলে। পরে জুম করে দেখা গেল এটা হচ্ছে জিসাং, গল্পের শুরুতে দেখানো ওই ছেলেটা। এই জিসাংকে সেদং দেখা মাত্রই চিনে ফেলে। সে বলে এই ছেলে একজন ধূর্ত বাটপার, সে ঠকবাজদেরকেই ঠকায়, সে এভাবেই ছদ্মবেশ নিয়ে লিকে ঠকিয়েছে। এখানে আরও একটা ব্যাপার জানা যায়, এই জিসাং লিয়ের বাসায় তল্লাশি চালিয়েছিল, হতে পারে যে সেই ওই ঘুষের তালিকা নিয়ে পালিয়েছে। এরপর জিসাংয়ের গাড়ি থেকে নাম্বার নেওয়া হয়, আর এই নাম্বার থেকে তার বাসা খুঁজে বের করা হয়েছিল। এরপর পার্করা জিসাংকে পাকড়াও করতে যায়, কিন্তু জিসাং তাদের আসার আগেই পালিয়েছিল। পরে কিম ডিরেকশন দেয় যে জিসাং তার গাড়ি নিয়ে পালাচ্ছে। এরপর পার্ক কিমের কথা অনুযায়ী জিসাংকে ফলো করে, এবং এভাবে নানা চেসিংয়ের পর একটা সময় জিসাংকে ধরে ফেলা হয়। এখানে পার্কের কথা হচ্ছে জিসাং লিকে ঠকাতেই পারে, এটাতে পার্কের বিন্দুমাত্র যায় আসে না। পার্কের যায় আসে হলো জিসাং কেন লিয়ের বাসায় তল্লাশি চালিয়েছে, জিসাং কি কোনো কিছু খুঁজছে, আর কেনই বা খুঁজছে। জিসাং এখানে বলে সে লিয়ের বাসায় তল্লাশি চালিয়েছে কারণ সে লিয়ের বাসা থেকে জ্যাংদুর ঠিকানা পেতে চায়, যেহেতু লি একসময় জ্যাংদুর খাস লোক ছিল। এটা শুনে সেদং বলে জ্যাংদু তো বেঁচেই নেই, তাহলে তার ঠিকানা থাকবে কিভাবে, পুলিশ তো অনেক আগেই তার মৃত্যু কনফার্ম করেছে। জিসাং তখন বলে এগুলো সব মিথ্যা, পুলিশের সাজানো নাটক। জিসাং বলে সে 4 বছর আগে থাইল্যান্ডে গিয়েছিল, এবং অনেক খোঁজাখুঁজির পর সে সেখানে জ্যাংদুর প্রকৃত ঠিকানাটা পায়। সে জ্যাংদুর বাসা পর্যন্ত গিয়েছিল, কিন্তু সেখানে অসতর্কতার জন্য জ্যাংদুর লোকরা তাকে ধরে ফেলে, এবং পরে তাকে জ্যাংদুর সামনেও নিয়ে আসা হয়েছিল। তবে ভাগ্যক্রমে জ্যাংদু তাকে হত্যা করেনি, ছেড়ে দিয়েছে। জিসাং বলে ওই দিন সে জ্যাংদুর কাছে ধরা পড়েছিল, তাই সে জ্যাংদুকে কিছু করতে পারেনি, কিন্তু পরের বার সে জ্যাংদুকে হত্যা করেই ছাড়বে। তবে পরবর্তীতে জানা যায় জ্যাংদু তার ওই ঠিকানা থেকে পুরোপুরি লাপাত্তা হয়ে গেছে, তার কোনো খোঁজেই পাওয়া যাচ্ছিল না, আর এই খোঁজটা পাওয়ার জন্যই জিসাং এই লিকে ঠকিয়েছে এবং তার বাসায় তল্লাশি চালিয়েছে। এদিকে জিসাংয়ের থেকে এত সব শোনার পর পার্ক এই জিসাংকে নিয়ে একটু তদন্ত করে, এবং তদন্তে সে জানতে পারে 8 বছর আগে জিসাংয়ের বাবা আত্মহত্যায় মারা গিয়েছিল। হতে পারে এই আত্মহত্যার জন্য জালিয়াত জ্যাংদুই দায়ী, যার জন্যই জিসাং তাকে হত্যা করার জন্য মরিয়া হয়েছে। পরের সকালে দেখা যায় এক প্রভাবশালী নেতা আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী ভাষণ দিচ্ছেন, তার নাম সুংজে। পরবর্তীতে নেতা সুংজে এসে তার দলের সাথে আড্ডা দেন। এই যে নির্বাচনী দলটাকে দেখা যাচ্ছে, এই দলের পালিত আইনজীবী হচ্ছে পার্ক। সে টাকার বিনিময়ে নেতাদের সকল অপকর্ম ধামাচাপা দেয়। তো এখানে পার্ক বলে ওঠে লি এবং জিসাং নামক দুইজন লোক জ্যাংদু যে বেঁচে আছে এই খবরটা জানে,
এবং তারা সরাসরি জ্যাংদুকে দেখতেও পেয়েছে। পার্ক জানায় আজ লি বা জিসাং জ্যাংদুকে জীবিত দেখেছে, কাল আরও মানুষরা দেখবে। এভাবে মিডিয়া পর্যন্ত একটা সময় জ্যাংদুর বেঁচে থাকার কথাটা ছড়িয়ে যাবে, তখন আর তাদের কোনো রক্ষা নেই। নেতারা এই ব্যাপারটা জেনে খুবই চিন্তিত হয়েছিল। জালিয়াত জ্যাংদুর বেঁচে থাকাই যেন এখন তাদের জন্য মহাবিপদ। তো এখানে পার্ক অনেকভাবে সিদ্ধান্ত নেয়, সে জালিয়াত জ্যাংদুকে খুঁজে বের করবে। আর জ্যাংদুই যেহেতু হচ্ছে তাদের জন্য পথের কাঁটা, তাহলে তাকে মেরে ফেলাই হোক, সে বেঁচে না থাকলে আর কোনো বিপদই থাকছে না। এরপর পার্ক এসে এই জিসাংয়ের সাথে কথা বললে। এখানে জিসাংয়ের টার্গেট ছিল জ্যাংদুকে হত্যা করা, এবং এখন পার্কেরও টার্গেট হচ্ছে জ্যাংদুকে হত্যা করা। তো তারা দুজনেই একই উদ্দেশ্যকে সামনে রেখে হাত মিলিয়ে নেয়। তারা দুজন মিলে জ্যাংদুকে খুঁজে বের করবে এবং হত্যাও করবে। এরপর পার্করা সবাই মিলে এক মিটিং বসায়। জিসাং এখানে বলছে জ্যাংদুকে ধরার পুরো পরিকল্পনাটাই সে বানাবে, আর তার পরিকল্পনার প্রথম কাজ হচ্ছে লিকে ফাঁসানো, কারণ এই একমাত্র লি লোকটাই পারবে জ্যাংদুর সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করতে। আর যদি এই লিয়ের মাধ্যমে জ্যাংদুকে কোনোভাবে কোরিয়াতে আনা যায়, তাহলে তাকে ধরে ফেলা কোনো ব্যাপারই না। তো এখানে লিকে দিয়ে কিভাবে জ্যাংদুকে কোরিয়াতে আনা হবে বা তাকে পাকড়াও করা হবে, এটা চলুন সরাসরি জিসাংদের পরিকল্পনায় দেখি। পরিকল্পনা অনুযায়ী জিসাং এবং সেদং মিথ্যা একটা গণ্ডগোল পাকিয়ে এক জেলে এসেছে, আর এই জেলেই লিকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল। সেদং এবং জিসাং এখানে তামাশা করছে, এবং তাদের নানা কাণ্ড কারখানায় লিকে বোঝানো হয় জিসাংদের অনেক বড় ক্যাসিনো ব্যবসা আছে, এবং এই ক্যাসিনো কেলেঙ্কারিতেই তারা এখন জেলে। তো জিসাং এখন তার নতুন এক ব্যবসা শুরু করতে চায়, আর এই ব্যবসাটা হবে রিয়েল এস্টেট বিজনেস। এটা হাজার কোটি টাকার ব্যবসা হবে, আর এটার জন্য জিসাং কিছু লোকদের শেয়ার খুঁজছে। এই সব কিছু কান পেতে শুনছিল লি। সেই ব্যবসার লোভ সামলাতে পারে না, সে যেভাবেই হোক জিসাংদের সাথে এই রিয়েল এস্টেট বিজনেস করতে চায়। তবে একবার যেহেতু সে ধোকা খেয়েছে, তাই সে এবার আগে পুরোপুরি শিওর হবে, তারপর সে ব্যবসায় টাকা দিবে। এদিকে পার্কের কথায় লিকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, এবং এর পরের সকালেই লি যায় জিসাংদের পাতানো ক্যাসিনোতে। এখানে এই ক্যাসিনো এবং এখানকার যত লোক রয়েছে তারা সবাই জিসাংয়ের পক্ষে অভিনয় করছিল, পার্কে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। লি এই ক্যাসিনো দেখে বুঝতে পেরেছিল জিসাং সম্ভবত একজন ধনী ব্যবসায়ী। অন্যদিকে আবার এ সময় কিমদের দেখা যায়, তারা আবার লিয়ের অফিসে গিয়েছে। লিয়ের পুরো অফিসে ক্যামেরা ফিট করা হয়, ঘড়ির মধ্যে, ফুলের টবে, সব জায়গাতেই। লি কার সাথে কথা বলে কি করে সব কিছুই এখন মনিটরিং করা সম্ভব। এদিকে পরের সকালে লি জিসাংয়ের অফিসেও গিয়েছিল, এখানে এই অফিসটাও পাতানো ছিল। ইউনা এখানে জিসাংয়ের পিয়ে সেজেছে, এবং সেদংরা হচ্ছে সাধারণ কর্মকর্তা। লি অফিসে কল করে, তখন ইউনা জিসাংয়ের সাথে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেয়। তো এরকম পুরো অফিসের সেট আপ দেখে লির আর বুঝতে বাকি থাকে না যে জিসাং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পরে লি এসে জিসাংয়ের সাথে সাক্ষাৎ করে এবং তার ব্যবসার শেয়ার নিতে চায়। তবে জিসাং এখানে বলে সে এখন এই রিয়েল এস্টেট ব্যবসাটা করতে চাচ্ছে না, সে বরং এর থেকেও বড় মাপের ব্যবসা করতে চায়, আর এটা হচ্ছে সিক্রেট ক্যাসিনো ব্যবসা। ক্যাসিনোটা হবে নামমাত্র, আর এই ক্যাসিনোর আড়ালে টাকা পাচারের ব্যবসা চলবে। দুর্নীতিবাজদের কালো টাকাকে সাদা টাকা বানানোই হবে তাদের কাজ। এই ব্যবসার কথা শুনে লি আরও বেশি লোভে পড়ে যায়, কারণ এরকম ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ। তবে এই ব্যবসাটার শেয়ারে জিসাং লিয়ের কাছে 10 কোটি টাকা দাবি করে। এখন এত টাকা লিয়ের কাছে ছিল না, তবে সে যে লোভ পেয়েছে তাতে এই টাকা সে যেভাবেই হোক জোগাড় করবে। এরপর লি এসে একে একে তার পরিচিত সব ঠকবাজদেরকে কল দেয়, টাকাটা ধার চাওয়া হচ্ছিল, কিন্তু কেউই তাকে এত টাকা ধার দেওয়ার সাহস পাচ্ছে না। এই ব্যাপারটা জিসাংও জানত, আর এই জন্যই সে লিয়ের কাছে এরকম একটা ব্যবসার আইডিয়া নিয়ে এসেছে। এখন লিকে শুধুমাত্র একজন ব্যক্তিই পারে এত পরিমাণ টাকা ধার দিতে, আর এটা হচ্ছে জ্যাংদু সিল। লি তাই করে, সে জ্যাংদুকে কল করেছিল এবং এই টাকাটা ধার চাওয়া হয়। আর এখানে জ্যাংদু যখন এরকম কোনো ব্যবসার ব্যাপারে জানতে পারে, তখন সেও লোভে পড়ে যায়। সে নিজেই এখন এই ব্যবসায় ইনভেস্ট করতে চাচ্ছে। তবে জ্যাংদু একজন খুবই চালাক প্রতারক, সে নিজে এসেই টাকাটা দিবে না, নিজে আসলে ধরা পড়ার বিপদ থাকতে পারে। তাই সে কোরিয়াতে তার একজন বিশেষ লোককে পাঠাচ্ছে, সে গিয়ে টাকাটা জিসাংকে দিবে। এখানে কিম জানায় জ্যাংদু এখন থাইল্যান্ডে আছে, কিন্তু সে সেখানে একদম ঠিক কোন জায়গাটায় আছে সেটা ট্র্যাক করা যাচ্ছে না। তাহলে এখানে জ্যাংদু নিজে আসবে না, এবং সে যে এখন কোথায় আছে এটাও ট্র্যাক করা যাচ্ছে না। জিসাংরা এতে একটু হতাশ হয়। তবে এক্ষেত্রে জিসাং অন্য আরেকটা পরিকল্পনা করে। সে বলে জ্যাংদু যে লোক পাঠাবে তাকেই ফাঁদে ফেলতে হবে। এই লোক অবশ্যই জ্যাংদুর ঘনিষ্ঠ একজন, তাই তাকে ফাঁদে ফেলে সরাসরি জ্যাংদুকে এখানে নিয়ে আসা সম্ভব। পরে জ্যাংদু যে লোককে পাঠিয়েছিল তার নাম খোয়াক। খোয়াকও একজন ব্যবসায়ী। খোয়াক এসে জিসাংয়ের সাথে দেখা করে, সে তার ক্যাসিনোতে গিয়েছিল,
ওই পাতানো ক্যাসিনোটাতে আর কি। এখানে দেখা যায় জিসাং নামমাত্র ক্যাসিনো খুলেছে, বরং আড়ালে তার কোটি কোটি টাকা পাচারের কারবার চলে। এসব দেখে খোয়াকাবার বুঝতে পেরেছিল এই জিসাং হয় বেশ বড় মাপের ব্যবসায়ী, নয়তো সে বড় মাপের ঠকবাজ। তাই খোয়াক এখানে একটু বুদ্ধি খাটিয়ে ইচ্ছা করেই বলেছে সে জিসাংকে বিশ্বাস করতে পারছে না, জিসাংকে তার সন্দেহজনক মনে হয়। আসলে এই খোয়াক লোকটা জ্যাংদুর বিশ্বাস লোক, সেও ভালো করে জানে ঠকবাজদেরকে কিভাবে চিনতে হয়। তাই সে ইচ্ছে করেই সন্দেহর কথাটা বলেছে, এখন এখানে জিসাং যদি আসলেই ঠকবাজ হয় তাহলে সে কিন্তু খোয়াককে রাজি করার জন্য আরও লোভ দেখাবে, তাকে রাজি করার জন্য মরিয়া হবে। তখন খোয়াকও সব কিছু বুঝে ফেলে এখান থেকে কেটে পড়বে। কিন্তু জিসাং তো ছিল প্রো লেভেলের ঠকবাজ। সে দ্রুত বলে দেয় যেহেতু খোয়াক তাকে সন্দেহ করছে তাই সে খোয়াকদের সাথে কোনো ব্যবসা করবে না, ডিল বাতিল করা হলো। এরপর জিসাং এসে বাকিদের সাথে কথা বলে, সে বলে সে ভালো করেই জানে ঠকবাজদেরকে কীভাবে ঠকাতে হয়। সে খোয়াকের মুখের উপরে না বলে দিয়ে তার সন্দেহ কমিয়ে দিয়েছে, এজন্য খোয়াক এখন কিছুদিন জিসাংদেরকে নজরে রাখবে। এভাবে একটা সময় তাদের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না, তখন জ্যাংদু নিজে এসেই জিসাংয়ের কোম্পানিতে ইনভেস্ট করবে, এভাবেই জ্যাংদুকে ধরা সম্ভব। তবে এখানে খোয়াকের পিছনে সরাসরি একজন লোককে লাগিয়ে দেওয়া দরকার। খোয়াক যেহেতু নিয়মিত জ্যাংদুর সাথে যোগাযোগ করছে, নানা বিষয়ে কথা বলছে, তাই তাদের এই কথোপকথনগুলো জানতে হবে। তো খোয়াকের পিছনে লেগে থাকার এই কাজ করবে ইউন্না। পরবর্তীতে ইউন্না নানা কাণ্ড কারখানা ঘটিয়ে খোয়াকের ঘনিষ্ঠ হয়। একটা ঘটনা বলি, একবার ইউন্না ক্লাবে খোয়াকের সাথে ধাক্কা বাঁধিয়েছিল এবং খোয়াকের পকেট থেকে তার মানি ব্যাগটা হাতিয়ে নেওয়া হয়। ব্যাপারটা পরে খোয়াক বুঝতেও পেরেছিল, তাই পরে এসে সে ইউন্নাকে তার এমন কাজের জন্য অপমান করে। কিন্তু অন্যদিকে আবার দেখা যায় খোয়াকের মানি ব্যাগ এক ওয়েটার কুড়িয়ে পেয়েছে। আসলে ইউন্না ব্যাগ হাতিয়ে নিয়েছিল ঠিকই, এবং সেটা সে এমনভাবে করেছে যাতে খোয়াক তা ধরতেও পারে। কিন্তু অন্যদিকে সে এক ওয়েটারকে টাকা খাইয়ে বলেছিল এই ব্যাগ পরে সে কুড়িয়ে পারো ভান করে খোয়াককে এনে দিবে। বোটকথা ঠকবাজি করা হলো, আর এতে তখন খোয়াক তার ভুল বকাবকির জন্য লজ্জা পায়। অন্যদিকে ইউনা কান্নার ভান ধরেছিল, খোয়াককে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়, আর এভাবেই নানা ঘটনার মধ্যে দিয়ে ইউনা খোয়াকের ঘনিষ্ঠ হয়েছিল। এদিকে জিসাং তার পরবর্তী চালের কথা বলে, সে বলে টিভিতে একটা ভুয়া খবর প্রচার করতে হবে। খবরটা হবে এরকম যে থাইল্যান্ডের কোনো এক লোক জ্যাংদুর খোঁজ পেয়েছে, এবং সে পুলিশদের এও জানাতে পারবে জ্যাংদু এখন কোথায়। জিসাং পার্কে এই ভুয়া খবরটা ছড়াতে বলে, এবং সে বলে সে এখন থাইল্যান্ডের এয়ারপোর্টে যাচ্ছে, কারণ এ ধরনের খবর ছড়ালে জ্যাংদু থাইল্যান্ডে থাকতে চাবে না, সে তার ঠিকানা ছেড়ে পালাবে। আর যখন সে থাইল্যান্ড থেকে পালানোর চেষ্টা করবে তখন এয়ারপোর্টে তাকে আটক করা সম্ভব। এই কথা বলে জিসাং চলে যায়। এরপর পার্ক এরকমই একটা খবর মিডিয়াতে ছড়িয়ে দিয়েছিল। এই খবরটা খোয়াকও দেখে, সেটা দেখে চিন্তায় পড়ে যায় জ্যাংদুর খোঁজ কীভাবে কেউ পেল। খোয়াক তখন দ্রুত জ্যাংদুকে কল করে। এখানে খোয়াকের ফোন ট্র্যাক করা হয়েছিল, আর এখানেই তাজ্জব করার মতো একটা ব্যাপার জানা গেল, জ্যাংদু থাইল্যান্ডে বা চীনে নয়, সে এখন এই কোরিয়াতেই আছে। এটা শুনে পার্করা সবাই হতবাক। জ্যাংদু খোয়াককে বলে খবরে এটা গুজব ছড়ানো হয়েছে, সে এখন এই কোরিয়াতেই আছে এবং সে এখনই খোয়াকের সাথে দেখা করতে চায়। পার্কের কাছে এটা মহাসুযোগ। পার্ক বলে খোয়াক তাহলে এখন জ্যাংদুর সাথে দেখা করতে যাচ্ছে, আর এতে খোয়াককে ফলো করে জ্যাংদুকে ধরে ফেলা সম্ভব। এদিকে খোয়াক জ্যাংদুর সাথে দেখা করতে বের হয়ে যায়। তখন ইউনাকে বলা হয়েছিল খোয়াকের পিছু করতে। ইউনা খোয়াকের পিছু করে এগিয়ে চলেছে, সে কোরিয়ার সিউল টাওয়ার পর্যন্ত চলে এসেছিল। অন্যদিকে পার্কও বের হয়েছে জ্যাংদুকে ধরার জন্য, জ্যাংদুকে পাওয়া মাত্রই সে তাকে হত্যা করবে। এদিকে ইউনা টাওয়ার এলাকায় দেখে খোয়াক এবং জ্যাংদু কথা বলছে। আপনি কি জানেন এখন ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ এবং দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু ঔষধ অনেক ফার্মাসি খুঁজেও পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন, কারণ যাবতীয় সকল ঔষধই রয়েছে আরোগ্যতে। এই অ্যাপটি ইনস্টলের সাথে সাথেই 40 টাকা বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টল করুন, অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। সেক্ষেত্রে বোনাস পেতে চাইলে আফনান কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। এদিকে ইউনা টাওয়ার এলাকায় দেখে খোয়াক এবং জ্যাংদু কথা বলছে। তারা খানিক কথা বলে এবং তার পরপরই জ্যাংদু সেখান থেকে চলে যায়। এদিকে পার্ক সেখানে চলে এসেছিল, তবে তার রাস্তা একটু দেরি হয়ে গেছে। সে টাওয়ার এলাকায় অনেক খুঁজে কিন্তু জ্যাংদুকে পাওয়া যায় না। যদিও একবার সে তার ঝলক পেয়েছিল, কিন্তু এ সময় জ্যাংদু ছিল অনেক দূরে।
এবং চেয়ারলিফটে করে সে চলে যায়। অল্পের জন্যই বাক জ্যাংদুকে ধরতে পারল না। তবে এদিকে কিম বলে সে খোয়াক এবং জ্যাংদুর কথোপকথন তাদের ফোনের মাধ্যমে ট্র্যাক করেছে। এই আলোচনায় জানা যায় জ্যাংদু আগামী রবিবার আবার খোয়াকের সাথে দেখা করতে চায়, আর এই দেখাটা হবে কোরিয়ার ইনচেয়ন শহরে। এটা শুনে পার্ক শান্ত হয়। তাহলে এবার এই ইনচেয়ন শহরে গিয়ে জ্যাংদুকে ধরা সম্ভব। অন্যদিকে এই সময় পার্কের একটা লোক কল দিয়েছিল। সে জানায় জিসাং কোরিয়ার এক ক্যাফেতে এসেছে, আর এখানে এসে সে নাকি এক সাংবাদিকের সাথে ঘুষের তালিকা নিয়ে কথা বলছিল। এই ব্যাপারটা শুনে পার্ক রীতিমতো অবাক। জিসাং থাইল্যান্ডে না গিয়ে এখন এই কোরিয়াতেই আছে। এখানে সাংবাদিকের কাছে জিসাং জানতে পারে ঘুষের যে তালিকা পার্ক মিডিয়াকে দেখিয়েছিল এটা আসলে ভুয়া তালিকা। নেতাদেরকে বাঁচানোর জন্য এবং মিডিয়াকে শান্ত করার জন্য পার্ক মিথ্যা ঘুষের তালিকা দেখিয়েছে। সাংবাদিক বলেন পার্ক অনেক বড় বড় নেতাদের জন্য কাজ করেন, তাই তার কাছেই আসল ঘুষের তালিকাটা থাকার কথা, বা পার্কই বলতে পারবে কোন কোন নেতা জ্যাংদুর থেকে ঘুষ নিয়ে কাজ করেছে। অন্যদিকে পার্ক এসব জেনে ব্যাপক রেগে ওঠে, কারণ জিসাং তাকে মিথ্যা বলে এই কোরিয়াতেই আছে এবং সে ঘুষের তালিকার ব্যাপারে অনেক তদন্ত করছে। কিন্তু কথা হলো জিসাং এই তালিকা কেন খুঁজছে এবং এই তালিকা দিয়ে সে কী করবে। এই কারণটা জানার জন্য পার্ক তখন এই জিসাংকে নিয়ে আরও তদন্ত করে, এবং তদন্তে সে জানতে পারে জিসাংয়ের বাবা হচ্ছে তাদেরই জাল কাগজপত্র বানানোর বিশেষ লোকটা। এই লোকই জ্যাংদুর পাসপোর্ট বানিয়ে দেয়, এবং এই লোকটা কোনো আত্মহত্যায় মারা যায়নি, তাকে জ্যাংদুরাই মেরেছে এবং খুনের পর আত্মহত্যার মিথ্যার নাটকও সাজিয়েছে। পার্ক এসব জেনে বুঝতে পারে এই জিসাং যেমন জ্যাংদুকে মেরে তার বাবার প্রতিশোধ নিতে চায়, ঠিক তেমনি যে যে নেতা জ্যাংদুর কাছে ঘুষকে তাকে সাহায্য করেছে তাদেরকেও জিসাং ফাঁস করে দিবে। মোট কথা, জিসাং জ্যাংদু এবং তাকে যারা সাহায্য করেছে কাউকেই ছাড়বে না। এজন্যই সে জড়িত সবার নাম জানার জন্য ঘুষের তালিকাটা খুঁজছে। এখন কথা হলো ঘুষের তালিকায় কিন্তু পার্কের নামও রয়েছে, যেহেতু সেও জ্যাংদুর কাছে ঘুষ নিয়েছিল। তো তালিকা ফাঁস হলে পার্কেরও কিন্তু মহাবিপদ। তাহলে এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে জ্যাংদুকে হত্যার পরপরই এই জিসাংকে হত্যা করতে হবে, যেহেতু এখন জিসাংও পার্কের জন্য বিপজ্জনক।